আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভাই, আমি আজকে আপনাদের জন্য যে তদবিরটা নিয়ে এসেছি সেটি হলো বন্ধ হয়ে যাওয়া দোকান অথবা বাড়ি খোলার যন্ত্র। অনেক সময় অনেক শত্রু আসে আপনার প্রতি, আপনার দোকানে কোনো ওষুধ ফেলে দিয়ে বা কোনো তাবিজ দিয়ে বা কোনো কালী সাধনা করে আপনার দোকান অথবা বাড়ি বন্ধ করে দেয়, আপনার দোকান বন্ধ করে দিয়ে দেয় এবং দোকান যাতে আপনি না খুলতে পারেন একেবারে আপনার দোকান পুরোটাই বন্ধ করে দিয়ে আপনার রুজি কেড়ে নেয়। তো অনেক সময় দেখা যায় যে আপনি একটি ভালো বাড়ি করেছেন, আপনার শত্রু আপনার ওই বাড়িটা দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছ গিয়ে তারা অযৌতুকভাবে তারা তাবিজ কবচ নিয়ে আপনার বাড়িতে রেখে দিয়ে আপনার বাড়ির থেকে আপনাদেরকে তাড়িয়ে দিয়ে দেয়। তো তা সেইগুলো সেই বন্ধ দোকান বা বাড়ি খোলার যন্ত্র বা তাবিজ। এই তাবিজটি আপনারা যদি ভালোভাবে করেন তো আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যদি ভালোভাবে এই তাবিজটি লিখে কাজ করতে পারেন তো দেখবেন আপনার 7-8 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে কি 21 দিনের মধ্যে আপনার সেই বন্ধ দোকান বা অথবা সেই বন্ধ বাড়ি খুলে যাবে বা সেখানে গিয়ে আপনি বাস করতে পারবেন। তবে এর প্রয়োগ বিধি আমরা একটু দেখে নেই। আমি আপনাদের খোদ বই থেকে দিচ্ছি। অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই, আপনি তো তদবির তাড়াতাড়ি দেন, তো আমাদের একটু স্বয়ং বই থেকে দেন। তো আমি সেই রকম বই থেকে দিচ্ছি, আপনারা দেখে নেন, এতে মিথ্যে হবার কোনো কারণ নেই। তো নিয়ম ও বিবাদ ব্যবহার দেখে নিন। এই যন্ত্রটি কাঠ বা বাঁশের কলম ও কালো কালি দিয়ে লিখে দোকানে বা বাড়িতে বাঁধিয়ে ঝুলিয়ে দিলে কেউ যদি দোকান বা বাড়িতে বার মেরে থাকে তাহলে তা মুক্ত হবে বা খুলে যাবে। পরিবারের সদস্যরা আবার এই যন্ত্রটি ভালোভাবে লিখে লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার বা ঘরের মালিকের নাম। আপনি যদি দোকানে এই তাবিজটি বন্ধ দোকানে ঝুলিয়ে রাখতে চান তাহলে সেই দোকানদারের নাম এখানে লিখতে হবে। এই যে নকশার ফাঁকা জায়গা আছে, আর আপনি যদি মনে করেন যে বন্ধ ঘরের জন্য এই তাবিজটি ঝুলাবো তাহলে এখানে সেই ঘরে মালিকের নাম দিতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত থাকলো। তো আপনারা সাথে থাকুন আগামী পর্বের জন্য। তবে ভাই, আমি দেখছি অনেক ভাই লাইক করছেন, কিন্তু কে কতটাভাবে দেখছেন কিন্তু কেউ কোনো দিন এখনও কমেন্টে জানাননি। তো আমি তাদেরকে বলবো ভাই, আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনও করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকেও দিয়ে দেবো। তো এই বলে আমি শেষ করছি।